পূজার বতৰত গীতর উপহার সংগীত প্রেমীলৈ বিশেষভাবে সক্ষম ইরফান হোসেনের। দেরগাঁওর নাহরণে বিশেষভাবে সক্ষম শিল্পী ইরফান হোসেনে পূজার বতৰত সংগীত প্রেমীলৈ আগবাইছে একটা নতুন গীত। ইফালে পূজা পূজা শীর্ষক এই নতুন গীতটি রাইজলৈ আগবাই দিয়ে মঙ্গলবারে সন্ধ্যা। এক সুন্দর পরিবেশত গীতটি মুক্তি করে বিশিষ্ট বিজ্ঞানী চৌধুরী নাথ শইকীয়াই। দেরগাঁও আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া প্রশান্ত বরা, বিশিষ্ট সাংবাদিক রাজেন পূজারী আর রাজমোহন শর্মা আর আটপুর গোলাঘাট জেলা সমিতির সম্পাদক প্রণব চক্রবর্তী আট ধরা এই গীত মুক্তি অনুষ্ঠান উপস্থিত থাকে কেবাটাও জাতীয় দল সংগঠনের বিষয়বদিয়া। আসলে বহুত দিনের পর মোট ইচ্ছা আছে যে দুর্গা পূজা উপলক্ষে গীত এটা মানে আমি নতুনকে গীত এটা রেকর্ডিং করব লাগে আর রাইজলে আগবাই দিব লাগে পাইলে। কিন্তু এইবার মানে ভাবি ভাবি মই এই গীত রেকর্ডিং করছো আর বিমান দাসে লিখিছে তেওঁক মই কলো যে এনেকুৱা গীত এটা আমাক লাগে, এবার আমি রাইজক গীত এটা উপহার দিও পূজা উপলক্ষে, সেইবুলি ভাবিয়ে করলো। আর ভিডিও করেছে নাকি? হয়, গীতটোর এটি ভিডিও আমি করেছো। এটা প্রথম ভিডিও নাকি আপনার? ভিডিও হিসাবে ইয়ার আগত দু একটা সরু সুরা ভিডিও করেছো, কিন্তু এইদরে মানে প্রথমবার আমি মুক্তি দিছো আসলে এই ভিডিও। ইয়াত কণ্ঠ মানে আপনি যে ইয়াত বাণীবদ্ধ করা এই ক্ষেত্রে মানে আপনি নিজে করেছে নাকি? এডিটিং করব লাগা আছে। হয়, সেখিনি কাম প্রথমের কাম কিন্তু মই করেছো, তারপর আৰু অলপমান কাম আৰু এজন বন্ধুৱে অকণমান সহায় কৰিছিলে, তেওঁ জয়ন্ত লুইছ বুলি কয়, তেওঁ আজি উপস্থিত নাই, কিন্তু মানে বেছিভাগ কাম মই কৰিছোঁ। শব্দ আপোনাৰ ন? শব্দ বিমান দাসৰ। দেৰগাঁৱৰ পৰা দীপজ্যোতি তামুলীৰ ৰিপৰ্ট, নিউজ 30 অসম।